আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ডিয়ার ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল মোকাদ্দেস আলীতে। দীর্ঘদিন পর আবার ভিডিও দেওয়া, তার কারণটা অবশ্যই থাম্বনেইলে দেখেছেন যে আমাদের NTRCA অর্থাৎ 18তম শিক্ষক নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হয়েছে। আমরা এই বিষয়ে মোটামুটি যারা অনেক কিছু জানেন না NTRCA সম্পর্কে তাদেরকে আমি কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব, আর যারা জানেন তাদেরকে ভিডিওটা না দেখার জন্য অনুরোধ করব, কারণ আপনি কেন দেখে সময় নষ্ট করবেন। সো যারা জানেন না তারা এখান থেকে অবশ্যই উপকৃত হবেন বলে আমি মনে করি। সো আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন আপনার মন চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন ইনশাল্লাহ। তাহলে আমরা এখন ভিডিওটা শুরু করতেছি। তার আগে প্রথমে বলে রাখি, দেখেন NTRCA-র আমরা একটু তথ্যটা এই জন্য নিয়ে রাখবো যে এটা অ্যাপ্লাই শুরু হচ্ছে কিন্তু 9 নভেম্বর 2023 থেকে আমাদের অ্যাপ্লাই শুরু হবে সকাল 10টা থেকে, আর হচ্ছে লাস্ট ডেট 30 নভেম্বর, অর্থাৎ এই মাসেরই 30 তারিখ কিন্তু 12টার মধ্যে কিন্তু অ্যাপ্লাই ক্লোজ হয়ে যাবে। সো আপনারা অ্যাপ্লাই করে ফেলবেন, আর অ্যাপ্লাই করার জন্য আপনাকে হচ্ছে 350 টাকা কিন্তু লাগবে ইনশাল্লাহ। এখন দেখেন অনেকেরই প্রশ্ন ছিল যে আমরা কয়টা পোস্টে অ্যাপ্লাই করতে পারবো। আমি কিন্তু মূলত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং যারা রয়েছে তাদের জন্য এই ভিডিওটা কিন্তু করা, কারণ আমি এটা সম্পর্কে ওই রকম এক্সপার্ট কিন্তু না। সো NTRCA কিন্তু জেনারেলদের জন্য এটা কিন্তু বেশি একটা কিন্তু চাপ বা এখানে ভিড় করে তারা আর কি। সো আমরা শুধুমাত্র ডিপ্লোমা স্টুডেন্ট যারা আছে তাদেরকে কিছু তথ্য দেওয়ার জন্য মূলত ভিডিওটা করা ইনশাল্লাহ। আর যারা এক্সপিরিয়েন্স রয়েছেন যদি ভিডিওর মধ্যে কোনো ভুল চলে যায় আপনি সেটা অবশ্যই কমেন্ট সেকশনে কারেকশন করে দিবেন, তাহলে আমরা সবাই উপকৃত হব। আসলে দেখেন আমাদের ডিপ্লোমা লেভেলে অনেকেই আছে, এখন NTRCA বিষয়টা এখনো ক্লিয়ার না। প্রথমত আমি আপনাকে একটু ক্লিয়ার করার চেষ্টা করব, তার আগে আমরা দুইটা বিষয় দেখি। দেখেন এই NTRCA হচ্ছে একটা নিবন্ধন সার্টিফিকেট দিয়ে থাকে, বুঝা গেছে? NTRCA কি করে, একটা নিবন্ধন সার্টিফিকেট আপনাকে দিবে। এই সার্টিফিকেটটা আপনাকে দিতে গেলে তাদের এক্সামের তিনটা স্টেপ থাকবে, এই স্টেপ তিনটা আপনাকে কমপ্লিট করতে হবে। কি কি স্টেপ? স্টেপ নাম্বার 1, দেখেন তাদের একটা প্রিলিমিনারি পরীক্ষা আপনাকে দিতে হবে 100 মার্কসের, দেন তাদের একটা রিটেন পরীক্ষা দিতে হবে 100 মার্কসের, দেন তাদের একটা ভাইবা দিতে হবে 20 মার্কসের। যখন আপনি এগুলো কোয়ালিফাই করে ভাইবাতে উত্তীর্ণ হবেন বা যখন আপনি রিটেন কোয়ালিফাই করবেন তখন আপনার কাছে সমস্ত ডকুমেন্ট, তারা একটা পেপারস গুলো আপনার চাবে, এই ডকুমেন্ট গুলো তাদের কাছে পাঠিয়ে দিতে হবে। দেন ভাইবা হওয়ার পর আপনি চূড়ান্ত ভাবে সুপারিশ হয়ে থাকলেন, তার মানে হচ্ছে নিবন্ধন সার্টিফিকেটটা আপনি কিন্তু পেলেন। এরপরে দেখেন নিবন্ধন সার্টিফিকেট পাওয়ার পরে আপনার যে বিষয়গুলো এখানে আসবে, আমরা সবাই দেখি যে একটা স্কুল পর্যায়, একটা স্কুল পর্যায় 2 আর একটা হচ্ছে কলেজ পর্যায়। নিবন্ধন বা NTRCA শুধুমাত্র এই তিনটাতে কিন্তু কি করে থাকে, সুপারিশ করে থাকে। এনারা হচ্ছে সরকারের একটা হচ্ছে শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, যারা হচ্ছে এই তিনটা পর্যায়ে শিক্ষকদেরকে সুপারিশ করে থাকে। স্কুল পর্যায়ে বলতে আমরা যেটা বুঝি সহকারী শিক্ষক যে পোস্টগুলো রয়েছে সারা বাংলাদেশে, সহকারী শিক্ষক এই পোস্টগুলা সহ, তারপর হচ্ছে মৌলভি, সহকারী মৌলভি এই যে পোস্টগুলো রয়েছে সেই পোস্টগুলো এখানে বোঝায়। এরপরে স্কুল পর্যায়ে দেখেন, স্কুল পর্যায়ে আমাদের যেটা হচ্ছে যে ট্রেড ইন্সট্রাক্টর, তারপর হচ্ছে জুনিয়র মৌলভি পদ, অর্থাৎ ইন্সট্রাক্টর না, ট্রেড ইন্সট্রাক্টর, জুনিয়র মৌলভি পদ, এই পদগুলা। আর কলেজ পর্যায়ে আমরা বলতেছি যে প্রভাষক, যারা রয়েছে প্রভাষক, তারপর হচ্ছে ইন্সট্রাক্টর ট্রেক, ইন্সট্রাক্টর নন ট্রেক, এইরকম করে এই পদগুলাকে বোঝায়। তা আমাদের ডিপ্লোমা লেভেল আমরা যারা রয়েছি আমাদের মোটামুটি স্কুল পর্যায়ে 2-তে আমাদের হচ্ছে সার্কুলারে যদি আমরা খেয়াল করি মেবি 52 আর একটা হচ্ছে মেবি 53-তে আমাদের রয়েছে। তাহলে আমরা এখন এখানে দেখবো যে 52 এবং 53-তে আমরা এখানে দেখবো মোটামুটি মেবি 10 ক্যাটাগরির প্রশ্ন রয়েছে, আবার 53-তে আমরা দেখবো মনে হয় 20 থেকে 21টা আমাদের ক্যাটাগরি কিন্তু আছে। তো এগুলোর মধ্যে আপনার যে ট্রেড মিলে যাবে, এখানে মনে করেন যে 20-22টা ট্রেড কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। সো আপনি যে ট্রেডের সেই ট্রেড যদি ওখানে নাম দেখেন ওর সাথে যদি রিলেটেড হয়ে থাকেন আপনি অ্যাপ্লাই করতে পারবেন। এখন যেহেতু ডিপ্লোমা লেভেলরা 52 এবং 53 দুটাতেই অ্যাপ্লাই করতে পারবে কিন্তু পরীক্ষা তাদের কিন্তু একসাথে হবে, বুঝা গেছে? পরীক্ষা তাদের একসাথে হবে, এই জন্য আপনি 52 বা 53 যে কোনো একটাতে কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন, কারণ পরীক্ষা একসাথে হবে। এখন আসেন, আসলে NTRCA কি জিনিস, এটা হচ্ছে আপনি অ্যাপ্লাই করলেন, চূড়ান্তভাবে সুপারিশও হইলেন এবং একটা সার্টিফিকেটও পেয়ে থাকলেন, পরবর্তীতে NTRCA কি করবে, একটা গণবিজ্ঞপ্তি প্রকাশ করবে। গণবিজ্ঞপ্তি যখন প্রকাশ করবে তখন আপনি সেখানে আবেদন করতে পারবেন। আবেদন কারা করতে পারবে, যাদের হচ্ছে এই NTRCA নিবন্ধন সার্টিফিকেটটা থাকবে তারা ওখানে আবেদন করতে পারবে। আবেদন করার পর NTRCA কি করবে, সারা বাংলাদেশ থেকে কতগুলো পোস্ট খালি আছে সেটা একটা তালিকা প্রণয়ন করবে বা তালিকা তারা নিবে,
এরপরে তারা হচ্ছে যখন গণবিজ্ঞপ্তিটা দিল, যেমন লাস্ট ইয়াতে কিন্তু 50,000-এর একটা গণবিজ্ঞপ্তি দিয়েছিল, সো এখান থেকে এরপরে হচ্ছে আপনি যখন মেরিট লিস্টে থাকবেন, গণবিজ্ঞপ্তি প্রকাশের পরে আপনার মেরিট লিস্ট অনুযায়ী, আগে এটা কিন্তু উপজেলা জেলা পর্যায়ে ছিল, এখন এটা জাতীয় পর্যায়ে চলে গেছে। সো সারা বাংলাদেশের যে কোনো জায়গায় যদি সিট খালি থাকে, আপনি মেরিট লিস্টে রিটেনের উপর ভেরি করে মেরিট লিস্টটা রিটেনের উপরে ভেরি করে মেরিট লিস্টটা এটার উপরে ভেরি করে মেরিট লিস্টে যদি থাকেন, যে কোনো জায়গায় আপনি কিন্তু সুপারিশপ্রাপ্ত হতে পারেন। তাহলে এটা প্রসেসটা হচ্ছে সুপারিশপ্রাপ্ত কারা হবে বলেন তো, প্রথম এনটিআরসি মনে করেন এটা দ্বাদশ, এটা হচ্ছে 18, তাহলে ওয়ান থেকে শুরু করে এখন 17 চলতেছে, 17-এর ভাইবা কিন্তু এখনো হয়নি, 17-এর ভাইবা হচ্ছে ডিসেম্বরে স্টার্ট হবে। তাহলে এক থেকে শুরু করে মনে করেন যে একদম 17 পর্যন্ত যারা কোয়ালিফাই করে আছে, তাদের মেরিট লিস্টের উপরে করে আবার তারা হচ্ছে একটা রেজাল্ট পাবলিশ করবে, সেইখানে আপনি যদি কোথাও সুপারিশপ্রাপ্ত হয়ে যান সেটা আপনার কাছে মেসেজ চলে যাবে এবং আপনি নিজেও আপনার ডকুমেন্ট অনলাইনে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে আমরা ডিপ্লোমা হোল্ডার যারা আছি আমরা হচ্ছে স্কুল পর্যায়ে 2 কে আমরা ফলো করব। এখানে আমাদের 52 এবং 53 নম্বরে আমাদের কোয়ালিফিকেশন চেয়েছে এখানে আছে, তাহলে আমরা যে কোনো একটাতে অ্যাপ্লাই করব, ট্রেড অনুযায়ী যার যে ট্রেড মিলে সেটা দিয়ে অ্যাপ্লাই করবেন। এই যে প্রসেস গুলো এটা হচ্ছে এনটিআরসি, আপনি যদি একবার করে রাখেন তাহলে থাকলেন, পরবর্তীতে 19 আসবে সেটাও করে রাখতে পারবেন। আর এটা হচ্ছে এজ হচ্ছে 35 এর ভিতরে থাকলে আপনি টু ডু আর টুমোটো কিন্তু সুপারিশ করতে হবে। শুধুমাত্র করোনার সময় এই 17টা কিন্তু দেরি হয়েছিল, এরপরে এগুলো প্রতি বছরই কিন্তু হবে এবং প্রতি বছরে এটা কিন্তু হয়ে থাকে। সো এনটিআরসি হচ্ছে খুবই সহজ প্রসেস, হচ্ছে শুধুমাত্র প্রিলিমিনারির জন্য খুবই সহজ, বা রিটেনটা এখানে কিন্তু জটিল রয়েছে, কারণ এই রিটেন পরীক্ষাটা আমাদের অনেক স্টুডেন্ট রয়েছে 100-এর মধ্যে 80 পায় 75 পায় কিন্তু তারপরে কিন্তু তারা টিকে না, এই একটা বিষয়। আর এমসিকিউ আমি মনে করি আমার যত স্টুডেন্ট আছে বা যারা একটু পড়াশোনা করেছেন, টুকটাক পড়াশোনা করেছেন, তাদের কাছে প্রিলি হচ্ছে পানি যোগ পান্তা, অর্থাৎ পানি পান্তার মতো হয়ে যাবে। শুধুমাত্র প্রিলির জন্য আপনাকে যেটা সাজেস্ট থাকবে, বিসিএস প্রশ্ন ব্যাংক 10-45 পর্যন্ত বিসিএস প্রশ্ন ব্যাংক, এটা আপনি কমপ্লিট করবেন, দেন হচ্ছে এনটিআরসি প্রিভিয়াস সালগুলো রিভিউ করবেন, আপনি প্রিলি ইজিলি টিকে যাবেন ইনশাআল্লাহ। তাহলে এনটিআরসি এই ছোটখাটো বিষয় ছিল, আমরা এখন প্রিলিমিনারি নিয়ে মূলত কথা বলবো, প্রিলিমিনারি কিভাবে কি পড়বেন, কোন কোন টপিক পড়বেন, যদিও তাদের নির্দিষ্ট সিলেবাস দেওয়া আছে। আর একটা হচ্ছে এটা পরীক্ষা মূলত কবে হবে, পরীক্ষা দেখেন এনটিআরসি যখন নিয়োগ প্রকাশ করে সাথে সাথে বলে দেয় যে প্রিলি কবে হবে, রিটেন কবে হবে, এটা সার্কুলারে বলা থাকে, বাট এই সার্কুলারে কিন্তু বলা নাই, যেহেতু আমাদের মাঝখানে একটা নির্বাচনের ফাংশন রয়েছে, সো নির্বাচনের কারণে হয়তো এটা ডিলে হইতে পারে। তারপর ধরে রাখেন 4-5 মাস সময় লাগবে, যারা রানিং স্টুডেন্ট আসে তাদের 1 মাস পরে পরীক্ষা দিলেও কিন্তু আপনি প্রিলিমিনারি টিকে যাবেন ইনশাআল্লাহ। এই জন্য আমরা ধরে রাখলাম যে 4-5 মাস সময় এখনো আছে, এই প্রিলিটা হবে, দেন রিটেন হবে, রিটেনও কিন্তু খুব তাড়াতাড়ি হয়, সো যারা এটাকে টার্গেট করবেন এখনই পড়ে রাখতে পারেন। আর আমরা যারা ডিপ্লোমা হোল্ডার আমরা তো অন্য সেক্টরে দশম গ্রেডের জবের জন্য ট্রাই করতেছি, তার পাশাপাশি আমরা এটা করে রাখতে পারি, পরবর্তীতে এটা যদি কোনো সময় সুযোগ আসে আমরা সেখানে জয়েন করতে পারবো আর কি ইনশাআল্লাহ। পোস্ট খালি থাকার সাপেক্ষে আমাদেরকে কিন্তু তারা সুপারিশ করে থাকবে। তাহলে আমরা এখন প্রিলিমিনারি নিয়ে কথা বলবো। প্রিলিমিনারি যে বিষয়টা এখানে হচ্ছে, দেখেন প্রিলিমিনারিতে আমাদের 100 মার্কের কোশ্চেন তারা করবে, এটা টাইম থাকবে 1 আওয়ার এবং নেগেটিভ থাকবে 0.25, যেটা আমরা বিপিএসসি তে 0.5 জানি, এনটিআরসি তেও লাস্ট এডিশনে কিন্তু তারা 0.5 নেগেটিভ দিয়েছিল, বাট এবার হচ্ছে 18 থেকে কিন্তু আপনি কিন্তু 25 নেগেটিভ এখানে পাচ্ছেন। তাহলে 100 মার্কের যে পরীক্ষা হবে আমরা সবাই জেনে ফেলেছি অলরেডি, যে বাংলা থেকে আমাদের 25 থাকবে, ইংলিশ থেকে হচ্ছে 25 থাকবে, জিকে থেকে 25 থাকবে এবং ম্যাথমেটিক্স থেকে 25 থাকবে, টোটাল হচ্ছে 100 মার্কস। এবং এই প্রিলি পাস করার জন্য তাদের হচ্ছে 40% একটা মার্কস লাগবে, তাহলে 140% করলে আমাদের টোটালি মাত্র 40 মার্কস লাগবে। সো আমাদের স্টুডেন্ট দাদা আছে নিয়মিত পড়াশোনা করতেছেন, এই প্রিলি পাস করা আপনাদের জন্য পানিযোগ পান্তা, অর্থাৎ পানি পান্তার মতন একটা বিষয় এখানে আছে এবং প্রত্যেকটা সিলেবাস আমরা এখন অ্যানালাইসিস করবো এবং বলবো আপনাকে। তাহলে শুধুমাত্র বিসিএস প্রশ্ন ব্যাংক 10-45 পর্যন্ত দেন প্রিভিয়াস সাল, এটা যদি আপনি একটু গুরুত্ব সহকারে পড়েন, ব্যাখ্যা সহ পড়েন, দেখবেন যে প্রিলি আপনি টিকে গিয়েছেন। তবে আপনাকে একটু ধ্যান রাখতে হবে যে এখানে যেহেতু 0.25 নেগেটিভ রয়েছে, তার মানে হচ্ছে 4টা যদি আপনি ভুল করেন, ঠিক আছে, 4টা ভুল করলে 0.25, তার মানে হচ্ছে 1 মার্ক আপনার কিন্তু চলে যাবে। তাহলে দেখেন 4টা ভুল করলেন সেখানে তো 4 মার্ক পাবেন না, 4 মার্ক আবার 4টা ভুল করার কারণে নেগেটিভ 1 মার্ক, এই 5 মার্ক কিন্তু আপনার চলে যাবে টোটাল। বোঝার চেষ্টা করিয়েন কথাটা, 4টা যে ভুল করলেন 4 মার্ক তো আপনার মূলধন থেকে চলে গেল, দেন 4টার জন্য 0.25 মানে 1 মার্ক, অর্থাৎ 5 মার্ক চলে গেল,
চারটা যদি ভুল করেন 5 মার্ক আপনার 100 থেকে কিন্তু চলে যাবে, সেটা আর আপনি পাবেন না। সো এই বিষয়টা আমরা একটু ধ্যান দেব এবং এই বিষয়টা নিয়ে আমরা একটু কথা বলবো ইনশাআল্লাহ। তাহলে প্রিলিমিনারি খুবই সহজ, এটা নিয়ে ওয়ারিড হওয়ার টেনশন হওয়ার কোনো কারণেই নাই। যেভাবে পড়াশোনা করতেছেন জাস্ট সিলেবাসগুলো আমি দিচ্ছি এইভাবে একটু পরে কমপ্লিট করবেন, এই ম্যান্ডেটরি সিলেবাসগুলো পড়বেন, বাইরে পড়ার দরকার নাই, বেশি পড়ারও দরকার নাই। যেভাবে স্টাডি চলতেছে সেটাই চলতে থাকবে, শুধু এই টপিকগুলোর উপরে একটু কনসেন্ট্রেশন দিয়ে ক্লিয়ার কনসার্ন নিয়ে পরীক্ষা দিতে গেলে দেখবেন টিকে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা এখন প্রথমে হচ্ছে বাংলা ইংলিশ জিকে এইভাবে আমরা এখন সিলেবাসগুলো অ্যানালাইসিস করব। .25 টাও কিন্তু মাথায় আপনাকে রাখতে হবে এবং না রাখলেও চলবে, কারণ হচ্ছে 100 মার্কের পরীক্ষা, সেটা আমরা বিস্তারিত আলোচনা। আমরা প্রিলিমিনারি সিলেবাসের মধ্যে দেখেন বাংলা মাত্র হচ্ছে 9টা টপিক পড়লেই কিন্তু আপনি 25 মার্কস আপনি কিন্তু পেয়ে যাচ্ছেন, ঠিক আছে? 25 মার্কস হচ্ছে 9টা টপিকের মধ্যে। কি কি টপিকগুলো দেখেন, ভাষানীতি ও বিরাম চিহ্নের ব্যবহার, অর্থাৎ বিরাম চিহ্ন থেকে প্রশ্ন আপনার থাকবেই। তারপর হচ্ছে বাগধারা, ভুল সংশোধন ও শুদ্ধকরণ, ঠিক আছে? ভুল সংশোধন অর্থাৎ হচ্ছে বাক্য শুদ্ধি আমরা যেটা বলতে পারি, শুদ্ধকরণ অথবা শুদ্ধ বানান যেটাকে বলতে পারি, শুদ্ধ বানান বা বাক্য শুদ্ধি এটা কিন্তু থাকবেই। যথার্থ অনুবাদ যেটাকে আমরা সন্ধি, কারক ও বিভক্তি, সমার্থক শব্দ বা বিভেদাত্মক শব্দ, এরপর হচ্ছে বাক্য সংকোচন যেটাকে আমরা এক কথা প্রকাশ বলতে পারি, এরপর হচ্ছে লিঙ্গ পরিবর্তন। এখানে কয়েকটা বিষয় আছে যেগুলোর জন্য আপনার টিচারের কোনো দরকার নাই, যেমন ধরেন বাগধারা আপনাকে নিজে নিজে পড়ে ফেলতে হবে, সমার্থক শব্দ নিজে নিজে পড়তে হবে, আর হচ্ছে বাক্য সংকোচনও আপনাকে নিজে নিজে পড়তে হবে, আর ভুল সংশোধন অথবা শুদ্ধকরণ, শুদ্ধ বানান অথবা বাক্য শুদ্ধি এই টাইপের বিষয় থেকে কিন্তু প্রশ্ন হবে। তাহলে মাত্র আইটেম হচ্ছে এখানে 9টা থেকে 25 মার্কস থাকবে। তার মধ্যে আমরা বলতে পারি প্রত্যেকটা টপিক থেকে কিন্তু আপনার প্রশ্ন থাকবে এবং কোনো কোনো টপিক থেকে 2টা করে 3টা থাকবে। যেমন ধরি আমরা বাংলা 2টা থাকার সম্ভাবনা রয়েছে, সন্ধি 2টা থাকার সম্ভাবনা রয়েছে, এগুলো 2টা 2টা করে থাকতে পারে, ঠিক আছে? অবশ্যই 2টা 3টা করে থাকবে। তাহলে শুধুমাত্র এই কয়েকটা টপিকের উপরে আপনার দক্ষতা অর্জন করে পরীক্ষায় অংশগ্রহণ করলে আপনি হিউজ পরিমাণে মার্ক পাবেন। এখন যে কারক বিভক্তি বুঝেন না তাকে এটা পড়ার দরকার নেই, কিন্তু সন্ধি পড়বেন, খুবই সিম্পল এবং খুবই ইজি। তাহলে এই টপিকগুলো আমরা যদি কমপ্লিট করতে পারি এখান থেকে আমরা ইজিলি দেখা যাবে যে নর্মালি বিসিএস পোস্ট ব্যাংকেও যদি এই টপিকগুলো কভার হয়ে যায় আপনি এখানে 25-এর ভিতর থেকে নর্মালি দেখবেন যে 20 মার্কস পেয়ে যাচ্ছেন। এত মার্কস তো লাগবে না, লাগবে মাত্র 40। এখানে আপনার 90 পাওয়ার কোনো দরকার নাই, ঠিক আছে? শুধুমাত্র টিকতে হবে, টিকতে কত লাগবে, 40 মার্কস লাগবে। এখন আসেন ইংলিশে, ইংলিশও ঠিক হচ্ছে 25 মার্কস। আমরা সবসময় বলে থাকি যে চাকরির পরীক্ষার জন্য যেটা বলি যে 1 নম্বরের প্রিপজিশন, প্রিপজিশন থেকে 2-3টা প্রিপজিশন আপনি পাবেন, ট্রান্সলেশন হচ্ছে আমাদের বাংলা টু ইংলিশ দিবে, ঠিক আছে? ট্রান্সলেশন বাংলা টু ইংলিশ দিবে। এরপরে আমরা সবসময় বলি যে পার্টস অফ স্পিচের কথা বলি, রাইট ফর্মস অফ ভার্ব, ট্রান্সফর্মেশন অফ সেন্টেন্স, সিনোনিম সেন্টেন্স। আপনি মনে করেন এটা পারেন না, পড়ার দরকার নাই, এটাকে হাইড রাখেন, শুধুমাত্র বিসিএস স্পষ্ট পাবেন, বিগত সালে যেগুলো পারবেন সেগুলো পড়ে রাখবেন, বাইরে পড়ার দরকার নাই। এরপরে আমরা বলি ইডিয়ম এন্ড ফ্রেশ অল টাইম পড়তে বলি, আর একটা আছে কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে এখানে দেখেন আপনার এই যে ট্রান্সলেশন এটার জন্য টিচার আপনাকে লাগতেছে না, তারপর হচ্ছে সিনোনিম সেন্টেন্স এর জন্য টিচার লাগতেছে না, ইডিয়ম এন্ড ফ্রেশ এখানেও 3টা টপিক আছে যে এটার জন্য কোনো টিচার লাগবে না। বাংলাতেও কিন্তু 3টা টপিক ছিল, গোল দেওয়া আছে দেখেন, এগুলোর জন্য আপনার টিচার লাগবে না, আপনি নিজে নিজে পড়ে কিন্তু এগুলো কমপ্লিট করতে পারবেন। এবং দেখেন যারা চাকরি প্রিপারেশন নিচ্ছেন 9ম গ্রেডের জন্য বা 9ম গ্রেডের জন্য তাদের এই টপিকগুলো অলরেডি কমপ্লিট করাই আছে, শুধুমাত্র রিভিশন দিয়ে আপনি শুধুমাত্র কিন্তু পরীক্ষা দিতে পারবেন, ঠিক আছে? শুধু রিভিশন দিয়ে পরীক্ষা দিতে হবে। কিন্তু আমরা যেটা করব যে ইংলিশে যে 25 মার্কস আছে আমরা এখানে চেষ্টা করব মাত্র 15 মার্কস নেওয়ার জন্য, এর বেশি আমার নেওয়ার কোনো দরকার নাই, কারণ যেহেতু 0.25 নেগেটিভ আসছে বাট তারপরে কিন্তু রিক্স হয়ে যায়। অনেকে কি করবে 0.25 এর জন্য কিন্তু ফেল খাবে এবং ধরা খাবে আর কি। এই জন্য আমি বলবো যখন আমরা বরাবরে যেটা আমি ভিডিওতে বলে থাকি আপনি হচ্ছে 1 থেকে কাউন্টিং করে 100 পর্যন্ত চলে আসবেন, আসার পরে 100% গুলো এখানে দিবেন, স্টার্ট করবেন 1 থেকে 100 এ যায় ঠিকবেন 100% শিওর, একটা 100 এ 100 সেগুলো দিয়ে দেখবেন, যদি দেখেন যে আপনার 45 হয়েছে খাতা জমা দিয়ে চলে আসবেন, আর লেখার দাগার কোনো প্রয়োজন নাই। এবং দেখবেন যে 1 সেন্সে কত 60টা কত 70টা কিন্তু হয়ে যাবে, আপনি আর পরবর্তীতে হাত দেওয়ার কোনো দরকার নাই, 100% গুলো দিবেন, দিয়ে খাতা জমা দিয়ে আপনি কিন্তু চলে আসবেন ইনশাআল্লাহ। সো আমরা বাংলা সিলেবাসটা এখানে দিয়ে দিলাম, ইংলিশ একটাও দিয়ে দিলাম, এটা সুন্দর করে কিন্তু তাদের নিয়োগ বিজ্ঞপ্তিতে নাই, অন্য আর একটা পেজে আছে, আমরা এদের লিঙ্কিং সবগুলো আমাদের সায়ান জবকার গ্রুপে আমরা দিয়ে দিব, আপনার সেখান থেকে কালেক্ট করবেন। আমরা এখন ম্যাথমেটিক্যাল বিষয়টা নিয়ে আসতেছি। ম্যাথ এখন দেখেন ম্যাথের বিষয়ে যেটা বলা হচ্ছে, ম্যাথের যে 3টা পার্ট আমরা জানি, পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি, প্রত্যেকটা থেকে আমাদের কিন্তু 25 মার্কস কিন্তু ইনক্লুড হয়ে যাবে।
তার মধ্যে পার্টিকুলারলি সিলেবাসটা ভালো করে খেয়াল করুন, যেগুলো সব সময় আমাদের করতে হয় করা দরকার এবং চাকরি পরীক্ষা লাগবে। গড়, লসাগু, গসাগু, ঐকিক নিয়ম, শতকরা, শুদ্ধকষা, লাভপতি এবং অনুপাত সমানুপাত। তাহলে দেখেন 1, 2, 3, 4, 5, 6, 7টা এখানে টপিক রয়েছে। ধরতে পারেন 7টা টপিক থেকে 7 মার্কে কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন এবং পাটিগণিত থেকে কিন্তু ম্যাক্সিমাম মার্কসটা কিন্তু এখানে সেট হবে। বীজগণিতের কিছু টপিক দেওয়া আছে, উৎপাদক, বর্গ ও ঘনমূলের যে সূত্র প্রয়োগ করে যে অঙ্কগুলা, তারপর সূচক, লগারিদমের সূত্র প্রয়োগ করে যে অঙ্কগুলা, তাহলে এখান থেকে উৎপাদক, বর্গ ও ঘনমূলের যে সূত্র প্রয়োগ করে যে অঙ্কগুলা, সূচক, এই টাইপের গুলো এখানে কিন্তু আসবে। তাহলে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে হচ্ছে পাটিগণিতে। পাটিগণিতে যদি এই টপিক গুলো কমপ্লিট থাকে, অবশ্যই কমপ্লিট আছে, আরো সুন্দর করে রিভিউ করে নিবেন, এখান থেকে আপনি 7 থেকে 10 মার্ক কিন্তু পাটিগণিত থেকেই তুলতে পারতেছেন এবং খুবই ইজি। আমরা আগে বিপিএসসি তে কিন্তু এই সেম এই এনটিআরসি প্যাটার্নে কিন্তু বিপিএসসি তে আমরা 100 মার্কের এমসিকিউ আগে আমরা দিতাম এবং সেখানে কিন্তু এই 4টা টপিকে থাকতো, বাংলা, ইংলিশ, ম্যাথ, সাধারণ জ্ঞান, এই 4টা টপিকে কিন্তু থাকতো এবং এই সিস্টেমে কিন্তু পরীক্ষাটা কিন্তু হতো। তাহলে বীজগণিত জ্যামিতির মধ্যে এখন দেখেন রেখা, কোণ, ত্রিভুজ, চতুর্ভুজ, ক্ষেত্রফল, বৃত্ত, এই টাইপের যা আছে এগুলো প্রয়োগ এবং খুবই সিম্পল এবং খুবই ইজি কোশ্চেন হয়। সো প্রিলি নিয়ে টেনশনে কোনো কারণ নাই। যারা ফার্স্ট টাইম এনটিআরসি তে অ্যাপ্লাই করবেন, আপনি এই টপিক গুলো এই আইটেম গুলো সুন্দর মতো পড়তে থাকেন, দেখবেন যে আপনি ইজিলি টিকে গিয়েছেন। যেহেতু 0.25 নেগেটিভ রয়েছে, এক্ষেত্রে একটু সিনসিয়ার থাকবেন, 100% শিওর যারা জিনিসটা দিবেন, ভুল লাগাবেন না, দেখবেন ইজিলি টিকে গিয়েছেন। আপনার সমস্যাটা হবে কোথায়? রিটেনে। রিটেনে যাওয়ার আগে আমরা একটু জিকে বিষয়টা একটু আলোচনা করি। জিকে থেকে আমাদের বাংলাদেশ বিষয়বলী থেকে আরো আছে, হ্যাঁ, বাংলাদেশ বিষয়বলী থেকে বেশি প্রশ্নটা এখানে আমাদের সেট হবে। মনে করেন যে 25-এর ভিতরে বাংলাদেশ বিষয়বলী থেকে অ্যাটলিস্ট 12 থেকে 13 মার্কস বাংলাদেশ বিষয়বলী থেকেই থাকবে। এরপরে আন্তর্জাতিকের আমি কয়েকটা নির্দিষ্ট করে সিলেবাস আমিও দিয়ে দিচ্ছি। দেখেন জাতিসংঘ থেকে অবশ্যই 1 মার্কস পাবেন, সদর দপ্তর থেকে 1 থেকে 2 মার্কস পাবেন, মুদ্রা থেকে 1টা পাবেন, পুরস্কার এবং সম্মাননা যেগুলো রয়েছে এবং সাম্প্রতিক থেকে কিন্তু পাবেন। বাংলাদেশেরও সাম্প্রতিক পড়ে রাখবেন, বঙ্গবন্ধু টানেল, পদ্মা সেতু, ঠিক আছে, যেগুলো আমাদের সাম্প্রতিক হচ্ছে, তারপর হচ্ছে তৃতীয় টার্মিনাল যেগুলো উদ্বোধন হয়েছে, বড় বড় প্রজেক্ট গুলো সেগুলো থেকে আমাদের থাকবে। আর আন্তর্জাতিক সাম্প্রতিক সাম্প্রতিক যেগুলো চলতেছে এখন আমরা বলতে পারি যে ইসরায়েল ফিলিস্তিন বা গাজার মধ্যে যে যুদ্ধ, এখান থেকে অবশ্যই প্রশ্ন সেট হবে। আর বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশ সংক্রান্ত আমরা যেগুলো জানি, পদার্থ, রসায়ন, তারপর হচ্ছে দৈনন্দিন বিজ্ঞানের যেগুলো রয়েছে সবগুলো থেকে আমাদের প্রশ্ন সেট হবে ইনশাল্লাহ। এই সব মিলে হচ্ছে 25। বাংলাদেশ বিষয়বলী থেকে আপনি ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ, ইতিহাস, ভূপ্রকৃতি, এরপরে সম্পদ সংক্রান্ত যত কিছু, এখান থেকে 10-12 মার্কস কিন্তু আপনি পাবেন। তাহলে এইভাবে করে যদি আপনি এটা কমপ্লিট করেন, সেক্ষেত্রে আপনি এটা ইজিলি টিকে যাবেন, কোনো সমস্যাই না। সবচেয়ে বড় সমস্যা যেটা হচ্ছে রিটেনে আমাদের সমস্যা হচ্ছে। সো রিটেন কোশ্চেনটা অনেক ইজি করে, অনেকে 80 পাওয়ার পরে কিন্তু টিকতেছে না রিটেনে, যেটা আমার নলেজে আসছে বা আমার অনেক স্টুডেন্ট 80 পেয়েছে, তারপরে তাদের রোল কিন্তু আসে নাই। সো আমরা আসলে জানি না তারা রিটেনে কিভাবে টিকাচ্ছে, এটা আমাদের প্রশ্ন যে কিভাবে তারা রিটেনে টিকাচ্ছে। সো আপনার রিটেনের অবশ্যই ভালো প্রিপারেশন নিতে হবে, রিটেনে কোশ্চেন অনেক ইজি হবে, বেসিক্যাল থিওরিটিক্যাল প্রশ্নগুলো থাকে, ম্যাথ 2-1টা থাকে। সো রিটেনেও আপনাকে আরো বেশি ভালো করতে হবে, ঠিক আছে, যেহেতু রিটেনে থিওরিটিক্যাল বেশি থাকে, আপনি 80-এর উপরে বা 90-এর উপরে কত মার্কস তুলবেন, সব থিওরিতে তো সমান মার্কস তারা দিবে না, যদি অল ম্যাথমেটিক্যাল টার্ম থাকতো তাহলে একটা বিষয় ছিল। সো আপনারা আপ্রাণ চেষ্টা করবেন রিটেনে বেটার পরীক্ষা দেওয়ার জন্য। প্রিলি কোনো বিষয় না, প্রিলি ডাজেন্ট ম্যাটার, ঘুম থেকে উঠবেন, প্রিলি পরীক্ষা দিবেন, আপনি অবশ্যই টিকে যাবেন, শুধু 0.25-এর জ্বালা থেকে একটু বাঁচার চেষ্টা করবেন। আপনার মনে করেন যে যারা খুবই দুর্বল স্টুডেন্ট থাকবেন, আপনার দেখা গেল যে 38 হয়েছে, ঠিক আছে, 38 হয়েছে, এরপরে কিছু আপনার আছে এটা 80% শিওর, কোনোটা 90% শিওর, এইরকম আপনি কিছু দিয়ে এটা কভার করতে পারবেন। কারণ আপনি যদি পাঁচটা দাগানোর পর যদি একটা ভুল হয় বা দুইটা ভুল হয়, সেক্ষেত্রেও আপনি কিন্তু বেঁচে যাচ্ছেন। পাঁচটা দাগাইছে, 3টা সঠিক, মানে 3 মার্ক পেয়ে গেলেন, দুইটা ভুল মানে 0.5, তারপর আপনি এখানে 2.5 পাচ্ছেন, বুঝা গেছে? 0.25 থাকার কারণে একটু সুবিধা আছে, কিছু নেগেটিভ দাগাইলে ওর মধ্যে যদি আপনি 2-3টা কালেক্ট করতে পারেন সেটা কভার হয়ে যায়। সো প্রিলির কোশ্চেন এটা খুবই ইজি কোশ্চেন হয়, আপনারা হচ্ছে ফার্স্ট চান্সেই দেখবেন 50-60টা হয়ে গেছে, কাতো জমা দিয়ে দেবেন। সো রিটেনের জন্য ভালোভাবে প্রিপারেশন নেবেন। আবারও বলতেছি এনটিআরসি এ আপনাকে শুধুমাত্র এটা একটা নিবন্ধন সার্টিফিকেট দিবে, এটা আপনি পাস করে থাকবেন, গণ বিজ্ঞপ্তি হবে, অ্যাপ্লাই করবেন, মেরিট লিস্ট অনুযায়ী যদি কোথাও সিট ফাঁকা থাকে আপনি মেরিট লিস্টে আসেন, সেই অনুযায়ী আপনাকে নিয়োগ দিয়ে থাকবে, তাছাড়া হবে না। আর এটা একবার পাস করে থাকলেন তো চলতেই থাকবে, 35 ইয়ার্স পর্যন্ত আপনি এটা পাবেন এবং এটা এখন জাতীয় পর্যায়ে চলে গেছে, যে কোনো জায়গায় আপনার পোস্টিং হইতে পারে। সো নাই মামার চেয়ে কানা মামা ভালো, যারা এনটিআরসি কে টার্গেট করেছেন শুধু পড়াশোনা শুরু করে দেন। যেহেতু আমরা ডিপ্লোমা লাইনে ম্যাথমেটিকটা অনেক পিছিয়ে আছি, এই জন্য গাজীপুরে আমাদের ম্যাথের ব্যাচ হবে,
হবে, অনলাইনেও ম্যাথের ব্যাচ হবে, রংপুরেও আমরা এনটিআরসির জন্য স্পেশাল ব্যাচ আমরা করব। যারা রংপুর কেন্দ্রিক রয়েছেন, শুধু এনটিআরসি ক্লাস করতে চান, আমার সাথে যোগাযোগ করবেন। আর সর্বোপরি ভিডিও অনেক বড় হয়ে গেছে, অনেকগুলো কথা বলা হয়েছে, সবগুলো কথার মধ্যে যদি কোনো ভুলভ্রান্তি হয় অবশ্যই সেটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে এবং কমেন্ট সেকশনে সেটা সংশোধন করে দিবেন। ধন্যবাদ, সবাই ভালো থাকেন এবং সুস্থ থাকেন। সালামু আলাইকুম।